হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি লাইফ অফ সুদীপ্তাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি সুদীপ্তা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো আমাদের বাড়িতে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই, আমি পুজোর কিছুই করতে পারছি না। তো এখানে দিদি, মানে আমার ননদ আর আমার শাশুড়ি মিলেই করেছে, মা মিলে করেছে। আর এই দেখো, আমি বসে বসে সবার ভিডিও করে বেড়াচ্ছিলাম, দিদির ভিডিও করলাম একটুখানি, যাই হোক আবার গাড়িটা নিয়ে কেরামতি করছিল, তো সেইগুলোই আর কি ভিডিও করেছি একটুখানি মজা পাওয়ার জন্য। তো যাই বাবুকে অনেক কথা বলছিলাম যে না একটু হাত টাত দাও, তাহলে একটু বোঝা টোঝা যাবে এরকম আর কি মেরে। তো এটা হচ্ছে আমার ননদের হাজবেন্ড। তো এইসব করতে করতে আর কি ঠাকুরমশাইও এদিকে চলে এসছে, এখন প্রায় কিন্তু বাজে সকাল 9:30, তখনই ঠাকুরমশাই এসছে আর কি। আমাদের 9টার সময় ঠাকুরমশাই আসার কথা ছিল, কিন্তু 9:30 বেজে গেছে না, আস্তে আস্তে পুজোর দিন, বুঝতেই পারছো। তো যাই হোক, দিদি সব গুছিয়ে ফেলেছে আর মা মিলে, দুজন মিলে সব গুছিয়ে ফেলেছে। এই তো প্রদীপ জ্বালাচ্ছিল দিদি আর মানে সরি প্রদীপ না, মোমবাতি। তো এই যে এরপরে আমাদের বাড়িতে যেহেতু হোমযজ্ঞটা হয়, তো সেটা হচ্ছিলো এরই মধ্যে। এদিকে ছোটু মামুনিও ছোটু স্কুল থেকে ফিরছিল, হ্যাঁ, তো মামুনিকে বললাম যে দাঁড়িয়ে যাও একটুখানি, তো মামুনিও ছিল। তো এই যে সব কিছু শুরু হয়ে গেছে, ওদিকে কৌস্তবও বসে পড়েছে আর আমি বাইরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি তখন ঢুকিনি আর ঠাকুরের ওখানে, আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েই দেখছিলাম। তো কালকে মানে আজকে বিশ্বকর্মা পুজো, তারপরে তো কালকে আবার গণেশ পুজোরও ব্যাপারটা ছিল। তো গণেশ পুজোটা আমি নিজেই গুছিয়েছি, পেরেছি। তো এটা পাশের বাড়ি একটা দাদা, ও আর কি গাড়িটা পুজো দেবে বলে এসেছিলো। তো আই বললাম যে দাদা কাঁসরটা তাহলে তুমি বাজাও, তো এই দাদা বাজাচ্ছিলো। দাদা না, আমার থেকে অনেকই ছোট, আমি দাদা বলে বলছিলাম, তো আমাকে বলছিলো আমি কত ছোট বলো তো, তুমি আমাকে দাদা বলে রাখছো, আমি সম্মান দেওয়াটা হচ্ছে বড় কথা। তো যাই হোক, এখানে পুজো শুরু হয়ে গেছে, তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থেকো। তো এই যে যজ্ঞ এবার শুরু হবে, তো যজ্ঞ কিছুটা দেখে আমি চলে গেছিলাম, আমি পুরোটা দেখিনি। ওপরে মামুনি ছোটু আর হচ্ছে কবিশা ছিল, আর ওপরে যেহেতু আমাদের মন্দিরটা নতুন তৈরি হয়েছে, তো ওখান দাদারা এসেছিলো লাইটের কাজটা করতে, আজকে কমপ্লিট দিয়ে দেবে, মানে লাইটের লাইটটা লাগানো বাকি ছিল, কালকে রাত্রেই করার কথা ছিল, কিন্তু দাদা আসতে পারিনি, একটু ব্যস্ততার মধ্যে ছিল, ওই জন্য আজকে সকাল সকালে এসে লাগিয়ে দিল। তো এবার দিয়ে ওপরে চলে যাব, আর তারপরে যাব বিকেলবেলায় অন্য কোথাও ঘুরতে, সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, ততক্ষণ দেখতে থাকো। আজকে আর আমাদের বাড়িতে পুজোর আর ভিডিও সেভাবে আর করা হয়নি, এইটুকুনি পর্যন্তই করেছিলাম। এরপরেই আমরা সন্ধেবেলায় চলে গেছিলাম শুভদের বাড়ি। শুভ অনেকদিন বাদে উড়িষ্যা থেকে এসেছিলো, আর প্রত্যেক বছর আমরা ছোট থেকেই ওদের বাড়িতে এই দিনটাতে যাই, ওদের বাড়িতে খুব জাঁকজমক করে বিশ্বকর্মা পুজো হয়। তো ওখানে গিয়ে আর এই যে আমরা শুভর বডি স্প্রেটা দেখতে পেয়ে ধ্বংস করতে শুরু করে দিয়েছিলাম, আমি আর পাপিহা মিলে, আর খুব উড়িষ্যা তো সাথে ছিলই।
তো তারপরে চলে গেছিলাম ওপরে, খাওয়া দাওয়া করলাম, করে একটু সবাই মিলে ছবি তুলছিলাম। যতই হোক বন্ধু বান্ধব আমাকে সব সবাই আসেনি, আমরা এই কজনই গিয়েছিলাম, কারণ অনেকের অনেক সমস্যা ছিল। যাই হোক, সব বন্ধু বান্ধব তো একদিন আসতে পারে না, সবার কিছু না কিছু ব্যস্ততা থাকেই থাকে। তো যাই হোক, সেই সব কারণে আর অনেকেই আসতে পারিনি, তো আমরাই সবাই মিলে ছবি টবি তুলে ব্যাস তারপরে আর কি বাড়ি গিয়েছি। বাড়ি গিয়ে সোজা ঘুম। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, থ্যাংক ইউ ফর ওয়াচিং।